সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলমারওয়া ফিদা সাল্লাত খামসাহা নারী জাতি মায়ের জাতি আমার মা বোন যারা আছেন অনেক বোন আছেন প্লিজ লুকিয়ে আমার দিকে তাকান ক্যামেরায় দেখেন এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সালাত আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজ মায়েরা পড়বে আমরাও পড়ব বলি ইনশাআল্লাহ দুই নাম্বার ও সোমাত শাহরহা রমজান মাস করে একটি মাস সিয়াম করার পরে রোজা রাখা মহিলারাও করবে আমরা করবো ইনশাআল্লাহ তিন নাম্বার শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা পর্দা করা পর্দা কি শুধু মহিলাদের পুরুষের পর্দা না পুরুষের পর্দাও আছে পুরুষের পর্দা হলো চোখের পর্দা দৃষ্টি অবলম্বিত রাখবে একটা মানুষের দিকে একবার তাকানো যায় আছে একটা মেয়ে মানুষের দিকে কয়বার অনেক যুবক আছে মনে মনে নিয়ত করছে হুজুর একবারই তাকাবো তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড তাকিয়ে থাকবো ফটুয়া বাড়িয়ে নিয়ে না তাকালা মাথা নিচু করে নিলাম মেয়েটা আমার মাও হতে পারে বড় হতে পারে ঠিক না ঠিক আমার মা বোন যারা আছেন একটু লক্ষ্য করেন নদীর পানি পুকুরের পানি ব্যবহার করে সবাই দেখে সবাই কেউ কি পান করে ভাই নদীর পানি পুকুরের পানি কেউ যেমন পান করে না বেপর্দা বেলেল্লা নারীকে দেখে সবাই বেনামাজি যুবক বিবাহ করতে চায় না আস্তে বলেন ঠিক কিনা ঠিক আস্তে বলেন ঠিক একটা গোপন কথা বলবো আপনাদের কাছে একদম গোপন কথা আপনারা শুনেন মহিলা তো না শুনেন বলবো রাজশাহী শহরে দেখি আমাদের মহিলা যারা আছে মরা ধরা হারিয়ে যাওয়া খুঁজে পাওয়া বিবাহ তারপরে মুসলমানি এই সমস্ত দিনগুলি হলে পারে এমন সুন্দর পোশাক আশাক পরে আর সোনো পাউডার আর ঘুর মানে দুনিয়ার যত সাইকেলা মাটি আছে মেঘে মেঘে টনটনে হয়ে চলে যায় স্বামীর সামনে যখন থাকে এমন পোশাক পরে থাকে ওই পোশাকের দিকে তাকালে মনে হয় পোশাকের উপরে বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে আছে ঠিক বললেন ঠিক বললেন বাড়িতে জায়গা দিবে না তখন আজকে আমার সঙ্গে যাওয়া লাগবে রাজশাহী ঠিক যাবে ঠিক আরেকটা গোপন কথা শোকেস আছে না প্রত্যেকের বাড়িতে শোকেস কম বেশি নতুন নতুন প্লেট সাজানো আছে কি আছে না নাই আমার মনে হয় যে অন্তত আপনাদের প্রতিদিন ওই নতুন প্লেট খেতে দেয় তাহলে যে এগুলো কার জন্য এই যে রাতে ঘুম নাই কি খাওয়া নাই দাওয়া নাই কার জন্য বলছে এগুলো মানুষের জন্য বুঝলেন মা বোনদের বলি আপনাদের বলি ও ভাইরা বাইরে থেকে বাড়িতে আসার পূর্বে একটু ইনফরমেশন দিবেন মা বোন যারা শুনবেন স্বামী আসছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবেন পরিপাটি করে নিবেন কারণ প্রতিটা স্বামীর মন চায় স্ত্রী পরিপাটি থাক তাকে দেখলে যেন আমার ভালো লাগে তার মানে বাইরে আর নজর যাবে না ঠিক পুরুষের ক্ষেত্রেও তাই প্রতিটা স্ত্রী চায় আমার স্বামী যেন চকচকে টিপটপ থাকে আর এই জন্য স্ত্রীকে খুশি রাখার জন্য বহু ভাই আছে দাড়ি কেটে মেয়ে মানুষের এই পিডিআর আছে না আছে ফজরের নামাজ মনে পড়ে না আরে মেসি রোনালদো খেলা দেখার জন্য তোরা তিনটে সময় টেলিভিশন ছাড়ে দিয়ে বসে আছে পুরা কপাল কোথা কাটা আচ্ছা কথার কথা বলে মেসি কেবল একটা গোল মেরেছে আর আপনি গোল ওই জানাজা যদি জিব্রাইল ইসলাম এসে পড়ায় যদি পড়ায় আল্লাহ বলে যা জিব্রাইল জানাজা পড়িয়ে এসো যেমনি জিব্রাইল জানাজা কুড়িয়ে যাবে আর কবরে নিয়ে যাওয়ার সাথে সাথে এরকম মনে করে যে মেহেগুলির ডাল পড়ে আছে বাটান ফাটা আর বেসিগিরি ফাটা কথা বলে ঠিক না বলে মুসলমান হয়ে বিকর্মীদের সমর্থন করা যাবে না যাবে না যাবে না এক কথায় চিৎকার করে বলে ঠিক কিনা ব্রাজিল আর্জেন্টিনা পতাকা দিয়ে খালি খালি পয়সা খরচ করে লাভ নাই ওই টাকাটা মসজিদ মাদ্রাসায় দেন অসহায় মানুষদেরকে দেন মানুষের অর্থনৈতিক অবস্থা কত খারাপ আপনারা না বুঝলে আমরা জানি প্রতিনিয়ত চলছি প্রতিনিয়ত বিশেষ করে মধ্যবিত্ত যারা বলতেও পারে না সইতেও পারে না কি যে কষ্টে আছে আল্লাহ তুমি হেফাজত করো 2023 সালকে আল্লাহ দুর্ভিক্ষ মুক্ত করে উন্নয়নশীল বানিয়ে দাও বলে আল্লাহুম্মা আমিন মানুষ যারা আছে অবশ্যই মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা পুরুষ ভাই যারা আছে পুরুষ ভাইদের উদ্দেশ্যে বলি দেখান মহিলাদের মেয়ে শক্তি যেইটা
মহিলাদের মেইন শক্তি যেটা সামনের দিক থেকে বুক থেকে নির্গত হয় আর পুরুষের পুরুষত্বের শক্তিটা এই পেছনের এই যে ঘাড় আছে এই ঘাড় থেকে শুরু করে পেছন দিক দিয়ে নির্গত হয় প্রত্যেকের দুইটা পায়ের পেছন দিকে দুইটা এরকম মোটা রগ আছে না ভাই রগ আছে এই রগের ঠিক একটু উপরে যে টাকনো গিয়া যেটা আছে যেটা টাকনো বলি আমরা পুরুষ মানুষে এই দুই পায়ের টাকনোতে টাওয়ার সেট করা আছে বাংলাদেশে এমন গ্রামীণ রবি এয়ারটেল এই সে বিভিন্ন টাওয়ার আছে না তো প্রতিটা পুরুষের ওই টাকনোতে আল্লাহ টাওয়ার সেট করে দিয়েছে পুরুষত্বের টাওয়ার টাকনো খুলে রেখে অর্থাৎ টাকনোর উপরে পোশাক আশাক করবে যারা আল্লাহর রহমতে সূর্যের আলো চাঁদের আলো বাতাস ওই টাকনোতে লাগাবে তারা পুরুষের পুরুষত্ব ক্ষমতা বাড়বে সংসার জীবনে অসুখী হবে না আর এই টাকনোর নিচে প্যান্ট পরবে যারা পুরুষের পুরুষত্ব শক্তি কমে যাবে তারা বইয়ের কাছে মার খাওয়া আর মরা ধার বা ছাড়া উপায় থাকবে না বুঝলে বুঝতে কথা না বুঝলে দেশ কথা আমি বলার না মিটা তবে সোনার ভাইয়েরা আমার মা বোনেরা যারা আছেন ও ভাইয়েরা পর পুরুষের সাথে কথা বলার জন্য মাসআলা হলো দুইটা এক নাম্বার কথার ভাষাগুলি হবে শক্ত শক্ত কথা হবে সংক্ষিপ্ত আবার বলি কথার ভাষাগুলি হবে শক্ত শক্ত আর কথা হবে সংক্ষিপ্ত লম্বা নরম কথা পর পুরুষের সাথে বলা যাবে না লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ওই পুরুষের প্রতি লানত করেছেন যে পুরুষের বউ থাকার পরে পরকিয়া করে পরকিয়া করার বুঝার মানে এখানে নাই থাকলে কথাবার্তা বলেন না আর সুকুতু নিসফুল রিজাল চুপ করে থাকে তারা সম্মত করা মানে এরকম বউ বিয়ে আছে এখানে কবুতর ভাই কাজ করেন না ভাই দাদা ভাই করেন না কি দরকার দরকার তো করে নেন আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাদিস না তাইলে কুরআন সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম কোন যুবক যুবতী যদি অসহায় হয় তারা যদি বিবাহ করে আমি আপনার নিজ কুল লোকে তাদের ধনী বানিয়ে দিব সুবহানাল্লাহ এটা আস্তে বললেন সুবহানাল্লাহ ওয়া 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 তবে নেককার হতে হবে ওয়াসসালিহিন নেককার হতে হবে আল্লাহ ধনী বানায় দিবে মা বন্ধা আছেন তিন নাম্বার ওয়াস পর্দাহা শরীর সম্মত বোরখা পরা এখানে লম্বা একটা ওয়াস ছিল সময় পেলাম না হাতে তবে এতটুকু না বললে হবে না মাগরিবের পরে ফজর পর্যন্ত হুক্কা হুয়া করে একটা প্রাণী ডাকে প্রাণীটার নাম কি এই শিয়াল ডাক দেয় কেন এই শিয়ালের ডাক আল্লাহ বাংলাদেশের যত মালিক আছে মালিকের মুরগিগুলি স্বাধীন করে দাও মালিক যদি শিয়ালের ডাক শুনে মুরগিগুলি খাঁচা থেকে বের করে দেয় শিয়াল সামনে মুরগি পেয়ে মনে হয় জিকির আজকার করবে নাকি যেমনি ভাবে অমনি খপ করে ধরে খাবে তাহলে এই যে শিয়ালগুলি চিৎকার দেয় মুরগির স্বাধীনতা চায় বাংলাদেশের নাস্তিকে মুরতাদ আছে মুরগি চোর আছে দুই একটা এরা আমাদের মা বাবাদের নারী স্বাধীনতা আন্দোলনের নামে ঘর থেকে বের করতে চায় ওই শিয়াল যেমন মুরগি ধরে এরা মা বাবাদের ইজ্জত কুণ্ঠন করতে চায় ওই শিয়ালে এই শিয়ালে কোনো পার্থক্য না সর্বশেষ কথা হলো স্বামীর নেই কথা অনুভব করা এই চারটি কাজ করবে যারা আল্লাহ রসুল বলেন জান্নাতি হয়ে যাবেন আটটার মালিক তারা আলহামদুলিল্লাহ সকল কি তুমি কবুল করো আল্লাহ শান্তি ফিরিয়ে দাও আমাদের ঘুমা কবুল করে নাও বিদায় লগ্নে আল্লাহ তুমি প্রত্যেকের জামানে জারি করো ইমানের কানে محمد رسول الله صلى الله عليه وسلم قالوا تكيت دوارك